শীতের বাজারে রকমারি সবজির বাহার, এত সব সবজির ভিড়ে শীতকালের প্রকৃতির বিশেষ আশীর্বাদ গাজর। কেননা শীতের আর সব সবজির তুলনায় গাজরের পুষ্টি অনেক বেশি। শীতকালীন সবজি হিসেবে খাবার তালিকায় অনেকে গাজর রাখতে পছন্দ করেন। তরকারির সঙ্গে মিশিয়ে কিংবা গাজর কাঁচাও খাওয়া যায়। তবে যেভাবেই খান না কেন, গাজরে রয়েছে নানা উপকারিতা। ভিটামিন ছাড়াও ত্বককে সুন্দর রাখতে, এমনকি ক্যান্সার থেকে সুরক্ষা পেতেও গাজরের জুড়ি নেই। গাজর কাঁচা খেলে শরীরের জলীয় অংশের চাহিদা পূরণ হয় ও ক্ষুধা নিবারণ হয়। এছাড়াও গাজর থেকে প্রচুর কর্মশক্তি পাওয়া যায়। তাই জেনে নিন গাজরের বিশেষ কিছু স্বাস্থ্য উপকারিতা। গাজর খেলে বৃদ্ধি পাবে আপনার দৃষ্টিশক্তি। এতে রয়েছে বিটা ক্যারোটিন, যা চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। গাজর যারা খান তাদের ক্যান্সারের ঝুঁকি কম থাকে। গাজরে আছে ফ্যালক্যারিনল এবং ফ্যালক্যারিনাইডিয়ল, যা আমাদের শরীরে অ্যান্টি ক্যান্সার উপাদানগুলোকে রিফিল করে। তাই গাজর খেলে ব্রেস্ট, কোলন, ফুসফুসের ক্যান্সার হওয়ার ঝুঁকি কম থাকে। জাপানের গাজর ভক্ষণকারীদের শরীরে বিটা ক্যারোটিনের প্রভাবের কারণে তাদের শরীরে কোলন ক্যান্সার হওয়ার প্রবণতা কম থাকে। 2011 সালে একদল গবেষক দেখেছেন যে গাজরের জুস থেকে পাওয়া এক্সট্রাক্ট লিউকেমিয়া সেলকে ধ্বংস করে এবং তাদের তৈরি হওয়াকে বন্ধ করে দিতে সক্ষম হয়েছে। গাজরে রয়েছে প্রচুর পরিমাণ দ্রবণীয় ফাইবার। এই ফাইবার আসে গাজরে থাকা পেকটিন নামক উপাদান থেকে। দেহে কোলেস্টেরলের মাত্রা কমাতে এই পেকটিনের প্রমাণিত ভূমিকা রয়েছে। যিনি এক নাগাড়ে 3 সপ্তাহ ধরে 1 কাপ করে গাজর খাবেন, তার শরীরের কোলেস্টেরলের ক্ষতিকর মাত্রা কমে যায়। আর এই চমৎকার তথ্যটি উঠে এসেছে যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থার গবেষণা থেকে। গাজর শুধু শরীরের জন্য ভালো তা নয়, এটি আমাদের জন্য অ্যান্টি এজিং উপাদান হিসেবেও কাজ করে। এতে যে বিটা ক্যারোটিন আছে তা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, আমাদের শরীরের ক্ষয়প্রাপ্ত সেলগুলোকেও ঠিকঠাক করতে সাহায্য করে। সুন্দর ত্বকের জন্য গাজর খেতে পারেন। এটা আপনার ত্বককে ভেতর থেকে সুন্দর করে তুলতে সাহায্য করবে। এতে বিদ্যমান ভিটামিন এ ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের রোদে পোড়া ভাব দূর করবে। সেই সঙ্গে ত্বকের অযাচিত ভাঁজ পড়া, কালো দাগ, ব্রণ, ত্বকের রঙের অসামঞ্জস্যতা ইত্যাদি দূর করে আপনাকে সুন্দর হয়ে উঠতে সাহায্য করবে। প্রতিদিন 1 গ্লাস গাজরের জুস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। শরীরে ক্ষতিকর জীবাণু, ভাইরাস এবং বিভিন্ন ধরনের প্রদাহের বিরুদ্ধে কাজ করে। গাজরের জুসে ভিটামিন ছাড়াও বিভিন্ন ধরনের খনিজ, পটাশিয়াম, ফসফরাস ইত্যাদি থাকে, যা হাড় গঠন, স্নায়ুর নানা সমস্যা, মস্তিষ্কের সমস্যা দূর করতে সাহায্য করে। হৃৎপিণ্ড ভালো রাখতেও কাজ করে গাজর। এর ক্যারোটিনয়েডগুলো হৃৎপিণ্ডের নানা অসুখের ওষুধ হিসেবে কাজ করে। এছাড়া নিয়মিত গাজর খেলে হৃৎপিণ্ডের রোগের ঝুঁকি অনেক কমে আসে। সুন্দর ও সুস্থ সবল দাঁত কে না চায়? এজন্য এখন থেকে নিয়মিত গাজর খাওয়া শুরু করুন। এটি আপনার দাঁত ও মুখ গহ্বর পরিষ্কার রাখে। গাজর মুখের প্লাক ও খাবারের উপাদান মুখ থেকে দূর করে টুথপেস্ট ও টুথব্রাশের মতোই। এছাড়াও গাজরের মিনারেলগুলো দাঁত মজবুত রাখতে সাহায্য করে অনেকাংশেই। গাজর একটি সুপারফুড। এতে শরীর গঠনের জন্য অত্যাবশ্যকীয় ভিটামিন সি এবং ক্যালসিয়ামও রয়েছে। 1 কাপ গাজরে রয়েছে 96 মিলিগ্রাম ক্যালসিয়াম এবং 5 মিলিগ্রাম ভিটামিন সি। বিজ্ঞানীগণ তাদের গবেষণার সারাংশে লিখেছেন, সবজির বিটা ক্যারোটিন, বিশেষ করে গাজরে থাকা বিটা ক্যারোটিন, শরীরের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে ক্ষয়ে যাওয়া থেকে রক্ষা করে।